أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে তাদের জান ও মাল। তো জান মাল কিভাবে আল্লাহ ক্রয় করে নিল, খরিদ করে নিল, এটাই সংক্ষিপ্ত জানতে চেয়েছেন। তো প্রশ্নটা উত্তর দিতে একটু বিলম্ব হয়ে গেছে, কারণ এর ব্যাখ্যা দেখে, সাধারণত মানে যে অনুবাদ রয়েছে অনুবাদ দেখে বিস্তারিত বলাটা মুশকিল। আর অনেক সময় ভুলে যাই বা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে প্রশ্নটা স্পষ্ট আকারে দেওয়াটা বিলম্ব হয়ে গেছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছে, এর বিনিময় দিয়েছে জান্নাত। কি ক্রয় করে নিয়েছে? মুমিনদের, ইমানদারদের জান এবং মাল। তো এখানে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন বা তাদের জন্য জান্নাত রয়েছে, যাদের মাল আল্লাহ রাস্তায় দান করেছে। কারণ একটা মানুষের কোনো সম্পদ ছিল না, খালি হাতে এই দুনিয়াতে আসছে, তো সম্পদ তো আল্লাহ দিয়েছে। তো সেই সম্পদ কি করে? আল্লাহ রাস্তায় ব্যয় করে, সার্বিকভাবে দান, সদাকা, জিহাদের কাজে লাগায়, সমস্ত কাজে কি করে লাগায়। তো এর বিনিময়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিবেন বা জান্নাত দিয়েছেন। আরেকটা হচ্ছে যে তাদের জান, এখানে যখন জিহাদের প্রয়োজন হয় তখন কি করে এই মুমিনরা? তাদের এই জান দিয়ে, মাল দিয়ে জিহাদে বের হয় এবং মারে এবং মরে, শত্রুপক্ষ আঘাত করে যখন জিহাদে যায়, এবং তারা অনেক সময় নিজেরও শহীদ হয়। তো যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, আর যারা ফিরে আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? গনিমতের মাল দেন অথবা তাদের জান দেন। তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে। তো এটা হচ্ছে মূল কথা। তো এই জন্য আমাদের সমাজে এটাই, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, ধন সম্পদ যা দিয়েছেন, এগুলা দানের মাধ্যমে, সদাকার মাধ্যমে আল্লাহ একটা মানুষকে জান্নাত দেয়। তো হ্যাঁ, দাড়ি, টুপি বা বিভিন্ন ইসলামের লেবাস, এগুলো সুন্নতি লেবাস আছে, ওগুলো থাকবে স্বাভাবিক। তো মূল কথা হচ্ছে মানুষের অন্তর সাফ থাকতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে যেখানে যা প্রয়োজন হবে। তো এটাই মূল ব্যাখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদ এবং মানুষের জান। অর্থাৎ জান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে, মরে এবং মারে শহীদ হয়। আর এই যে টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে, কারণ তিনি, তার তো কোনো কিছুই ছিল না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্যে